আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আমি ইমরান, আপনারা দেখছেন বাংলা টেক সাপোর্ট চ্যানেল। তো বন্ধুরা, আশা করছি আপনারা বাড়িতে ভালো আছেন, সকলে সুস্থ আছেন। তো দেখুন, আজকে এই ভিডিওতে আপনাদের জন্য দারুণ একটি অ্যাপ্লিকেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেই অ্যাপ্লিকেশনের মধ্যে যা সাইন আপ করবেন, সাইন আপ করার পরে আপনি 2,500 থেকে 3,000 টাকা আর্নিং করতে পারবেন, মানে 2,500 থেকে 3,000 টাকা পেয়ে যাবেন। সেটি ট্রেড করে ডাইরেক্ট আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন। দেখুন, সাইন আপে 2,500 থেকে 3,000 টাকা পাচ্ছেন, তার মানে বুঝে নিন যে অ্যাপ্লিকেশনের পাওয়ারটা কেমন। সেই অ্যাপ্লিকেশনই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই এই ভিডিওটি ফার্স্ট ক্লাস দেখবেন, ভিডিওটি আপনার বন্ধুর সাথে একটি করে শেয়ার করবেন। এবং আপনারা সকলেই জানেন আমার প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু পেটিএম ক্যাশ থাকে। তো তার জন্য কি করতে হয়, ভিডিওতে একটি লাইক করতে হয়, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন এবং ভিডিওর নিচে গিয়ে একটি কমেন্ট করে দেবেন। নেক্সট ভিডিওতে আমি কমেন্ট পিক করবো এবং টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবো। তো আপনাদের কর্তব্য হচ্ছে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকার, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। যে কোনো আপডেট ফার্স্ট আসলে আমি সেখানেই কিন্তু টেলিগ্রামে জানিয়ে দিই। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আজকে যে অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো, সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ফাইবারই গ্লোবাল। কি জানেন তো, এইসব অ্যাপ্লিকেশনগুলো প্রচুর টাকা দেয়, ঠিক আছে, সাইন আপে প্রচুর টাকা দেয়। তো অবশ্যই এইসব অ্যাপ্লিকেশনগুলো আমাদের ইউজ করা দরকার, কারণ এত টাকা দিচ্ছে যে গেলে অবশ্যই ইউজ করা দরকার এবং একদম ট্রাস্টেড একটা অ্যাপ্লিকেশন। তো আমি আপনাদেরকে ফার্স্ট একটা কথা বলে দিই, এর আগে সেম অ্যাপ্লিকেশন আমি শেয়ার করেছিলাম, তখন অন্য অফার চলছিল। এখন যে অফারটি চলছে, এই অফারে আপনি 3,000 টাকা আর্নিং করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে যান, লিঙ্ক আছে, ওই লিঙ্ক আপনি ক্লিক করবেন, এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে, এই সাইন আপে আপনি ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সময় আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। ফর্মে ফার্স্ট আপনার যেটাই দিতে বলবে সেটি হচ্ছে আপনার ইমেল আইডি। এখানে যে ডিটেলসগুলো দেবেন একদম ঠিকঠাক দেবেন, কোনো রকম ভুলভাল ডিটেলস দেবেন না। ফার্স্ট ইমেল আইডি দেবেন, তারপর পাসওয়ার্ড সিলেক্ট করবেন, তারপরে দেখতে পাচ্ছেন সেম পাসওয়ার্ড আবারও দেবেন কনফার্মে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি, সেন্ড কোডে আপনি ক্লিক করবেন। সেন্ড কোডে যখনই ক্লিক করবেন, আপনি যে মেল আইডি দিয়েছেন সেই মেল আইডিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সাথে সাথে নিচে আসবেন, নিচে এখানে রেফার কোড দেওয়ার জন্য বলছে, অবশ্যই রেফার কোড আপনি ইউজ করবেন। রেফার কোড আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশনেও পেয়ে যাবেন এবং টেলিগ্রাম গ্রুপের মধ্যেও শেয়ার করে দেবো। তো এই রেফার কোডটা অবশ্যই ইউজ করবেন এবং একটি ঘর দেখতে পাচ্ছেন তার নিচে, টার্মস কন্ডিশনে ঘর, ওখানে ক্লিক করবেন এবং সাইন আপ অপশনে ক্লিক করবেন। এবার আমরা এর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবো, ডাউনলোড করে নেবো। তার জন্য আপনি কি করবেন, এখানে অ্যাপ ডাউনলোড অপশন আছে এবং ওখানে ক্লিক করবেন। আপনার যদি অ্যান্ড্রয়েড ডিভাইস হয় তো অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করবেন, আপনার যদি অ্যাপেল হয় মানে আইফোন টাইপের হয় তাহলে ওখানে ক্লিক করলেন, অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিলেন। যখন ইনস্টল করে নেবেন, নেওয়ার পরে আপনি যে মেল আইডি দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন, সেই মেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমি লগ ইনটা কমপ্লিট করে নিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন সেই ভেরিফিকেশন এসেছে, ঘরটা এটা টেনে দিয়ে দিলাম। দেওয়ার পরে ফাইনালি কিন্তু আমার অ্যাকাউন্ট লগ ইন কমপ্লিট। আপনাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই কিন্তু KYC-টা কমপ্লিট করে রাখবেন, কোনো রকম ইন ফিউচার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো, কোনো রকম ভয় পাওয়ার কিছুই নেই, একদম বিশ্বস্ত একটা অ্যাপ্লিকেশন, অনেক দিন থেকেই চলছে এটা প্লে স্টোরে, এর রেটিংও দেখতে পারেন আপনারা। KYC করার জন্য আপনি কি করবেন, বা সাইটের কোনায় একটি মানুষের চিহ্ন আছে, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে চলে আসবেন, এখানে আসার পরে হচ্ছেন অথেন্টিকেশন যে অপশানটি আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনাকে দুটো ভেরিফিকেশন করার জন্য বলবে, একটি বেসিক ভেরিফিকেশন, একটি হচ্ছে অ্যাডভান্স ভেরিফিকেশন। বেসিক ভেরিফিকেশন মোবাইল নাম্বার টাম্বার অ্যাড করতে বলে, তো ফার্স্ট আমি বেসিক ভেরিফিকেশনে ক্লিক করবো এবং আমার কান্ট্রি সিলেক্ট করতে বলছে, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম এবং ফার্স্ট নেম, ঠিক আছে, লাস্ট নেম এবং ফার্স্ট নেম এখানে আপনাকে জিজ্ঞাসা করছে। ফর এক্সাম্পল, আমার নাম MD সালমান তাহিরি, ঠিক আছে, তো আমার MD-টা হয়ে গেল ফার্স্ট নেম এবং তাহিরিটা লাস্ট নেমে চলে গেল। আমার এখানে মিডিল নেম চাইনি, সেই জন্য আমি সালমানটা কেটে দিলাম, ঠিক আছে। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আইডি টাইপ, কি আইডি ইউজ করতে চান, তো আইডি টাইপে আপনি ক্লিক করবেন এবং আইডি কার্ড সিলেক্ট করবেন। এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন, আর কিছু সিলেক্ট করার দরকার নেই, মানে আধার কার্ড দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার, মানে আপনার আধার নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বার যখনই দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড, আপনার আধার নাম্বার ভেরিফাইড হয়ে গেল। এবং দ্বিতীয় নম্বর অ্যাডভান্স ভেরিফিকেশনে চলে আসবেন। অ্যাডভান্স ভেরিফিকেশনে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেরিফিকেশন করতে হয়, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, জাস্ট আপনি এটা ফলো করবেন। একটা সাদা কাগজ নিয়ে আপনি বসবেন এবং তাতে লিখে নেবেন, আপনার নাম লিখবেন, আপনার আধার কার্ডের উপরে যেমনভাবে নাম লেখা আছে একদম তেমনভাবেই নাম লিখবেন। আপনি ক্যাপিটাল বড় হাতেও লিখতে পারেন, নাম লিখবেন ফার্স্ট। নাম লেখার পরে নিচে লিখবেন, তার নিচে মানে নামের ফার্স্ট ওপরে নাম লিখবেন এবং তার নিচে কি লিখবেন, ফাইভ, মানে ফাইভ সংখ্যায় ফাইভ, ROI রয়, ঠিক আছে, একসাথে কোনো স্পেস ছাড়া। তারপরে স্পেস দেবেন গ্লোবাল, GLOBAL, ফাইভ রয় গ্লোবাল, এইভাবে দেবেন, ঠিক আছে, ফাইভ রয়টা একসাথে, গ্লোবালটা স্পেস দেওয়ার পরে, ওকে, সব লিখবেন, বড় হাতেরও লিখতে পারেন। লেখার পরে
তার নিচে কি করবেন, ডেট দেবেন। কি ডেট দেবেন? আপনি আজকে যদি কেওয়াইসি করেন তাহলে আজকে কত তারিখ হয়ে গেল, 4 তারিখ, তাহলে আজকের 4 তারিখ দিয়ে দেবেন, 4/2/2022 এইভাবে দেবেন। আর কালকে যদি করেন মানে 5 তারিখে যদি কেওয়াইসি করেন তাহলে 5/2/2022 এইভাবে দেবেন, মানে যেদিন কেওয়াইসি করবেন সেই দিনের ডেট তার নিচে দিয়ে দেবেন। দিয়ে দিলেন, আপনার ভ্যালিড আইডিটা আপলোড করতে বলছে, মানে আপনি যে আধার কার্ড নাম্বারটি, যে আধার কার্ড ডিটেলসটি দিয়েছেন সেই আধার কার্ডটি আপলোড করতে বলছে। তো ফার্স্ট আপনাকে কি করতে হবে, আধার কার্ড আপলোড করার জন্য ওপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে ক্যামেরা অন হয়ে যাবে, ব্যাক ক্যামেরা, তো ওখানে আপনি ক্লিক করবেন, ব্যাক ক্যামেরা অন হয়ে যাবে এবং আধার কার্ডের যে ফ্রন্ট আছে ভালোভাবে পিকচারটা আপনি নিয়ে নেবেন, ক্লিয়ারভাবে, কোনো রকম যেন ব্ল্যার না দেখায়, ঝাপসা না দেখায়, তাহলে কিন্তু আপনার কেওয়াইসি অনেক লেট হবে বা এখানে আপনার রিজেকশন আসতে পারে। ঠিক আছে, তো অবশ্যই এইভাবে কমপ্লিট করবেন। নিচে একটি ভেরিফিকেশন করার জন্য বলছে, তো এই ভেরিফিকেশনটা আপনি কি করবেন, আমি যে সাদা কাগজে লিখতে বলেছিলাম সেই সাদা কাগজটা লিখবেন। মানে দেখতে পাচ্ছেন আমি সাদা কাগজ নিয়েছি, নিয়ে নেওয়ার পরে এখানে আমার লেখা আছে কি, ফার্স্ট আমার নাম লেখা থাকবে এবং এখানে ফাইব্রয় গ্লোবাল এবং এখানে আমার আজকের এবং এখানে আজকে যে ডেট আছে সেই ডেটটি আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই যে এমনভাবে থাকবে আপনার আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড তো লম্বাই হয়, তো এইভাবে আপনি আধার কার্ড দিয়ে দেবেন এবং অপোজিট সাইড থেকে একজনকে ছবি পিকচার নিতে বলবেন, এইভাবে আপনি দাঁড়াবেন, ঠিক এইভাবে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনি ক্যামেরার দিকে থাকবেন এবং যে ছবি নেবে, ঠিক আছে, তাকে বলবেন যে যেন আধার কার্ড নাম্বার বোঝা যায়, আধার কার্ডের নামও বোঝা যায় এবং এখানে যে আপনি লিখেছেন যেটা ফাইব্রয় গ্লোবাল এবং আপনার নাম লিখেছেন সেইগুলো স্পষ্টভাবে যেন আপনার বোঝা যায়, তাতে করে ভেরিফিকেশনের কোনো প্রবলেম না হয়, কমপ্লিট হয়ে যাবে। আপনার কেওয়াইসি না হলেও আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন, ঠিক আছে, কেওয়াইসি না হলেও আপনি কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন, প্রায় $30-40 পেয়ে যাবেন। আর রেফার এখান থেকে কিন্তু 800-900 করে পেয়ে যাবেন, ঠিক আছে, পার রেফার। তো এখান থেকে রেফার করার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, রেফার করার জন্য আপনি কি করবেন, চিহ্নে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মাই ইনভাইটেশন, এখানে আপনি ক্লিক করবেন এবং ইনভাইট ফ্রেন্ডসে আপনি ক্লিক করবেন। আপনি যেইভাবে কমপ্লিট করেছেন আপনার বন্ধুদেরকে সেইভাবে কমপ্লিট করাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেফার কাউন্ট হয়ে যাবে এবং ওখানেই দেখতে পাবেন, ওখানেই দেখতে পাবেন যে আপনার যে ফ্রেন্ডকে আপনি রেফার করেছেন সেই ফ্রেন্ড জয়েন হয়েছে কিনা, ওখানে আপনার নাম্বারিং কাউন্ট হবে, আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এই অফারটি থাকবে ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত। আজকের কয় তারিখ, 4 তারিখ, মানে এখনো 16 দিন কিন্তু অফারটি আছে, ফেব্রুয়ারির 20 তারিখ 12টা পর্যন্ত অফারটি আছে, রাত 12টার পরে কিন্তু অফারটি শেষ হয়ে যাবে এবং আপনি যে জয়েন হয়েছেন এই জয়নিং বোনাসটা ওয়েট করবেন, 2-3 দিনের মধ্যে কিন্তু জয়নিং বোনাস চলে আসে। জয়নিং বোনাস আসতে লেট হয় মানে যে 3000 টাকা পাবেন সেটি আসতে একটু লেট হবে, 2-3 দিনের মধ্যে, 2-3 দিন লাগে সেটি পেয়ে যাবেন এবং ইনভাইটেড টাকাও সেম টাইম লাগে। তো আপনি অবশ্যই যান, আপনি জয়েন হয়ে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করুন, 3-4 জন ফ্রেন্ডকে রেফার করলে আপনি এখানে 3000 টাকা আর্নিং করতে পারছেন, ঠিক আছে, এবং সাইন আপ বোনাস আছে, সব মিলিয়ে কিন্তু 6-7 হাজার টাকা ইজিলি চলে আসবে। তো আপনি এই অফারটি কিন্তু মিস করবেন না। দেখুন, এডিট করতে করতে আরেকটি কথা মনে পড়ে গেল, আমি আপনাদেরকে বলছি এই টাকাটা কিভাবে আপনি উইথড্র করবেন তার ভিডিও একটি আনবো, এই ভিডিওতে যদি এটা অ্যাড করি অনেক লম্বা হয়ে যাবে, তো আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন, অবশ্যই আমি নেক্সট ভিডিও আনবো কীভাবে এটা উইথড্র করবেন, সবই প্রসেস আমি জানিয়ে দেবো, টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো, অবশ্যই যান টেলিগ্রামে জয়েন হয়ে যান। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটা তুলবই, আবার দেখো আপনাদের সাথে নেক্সট ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।